বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বা আগামী ডিসেম্বরে, সোজাসাপটা যদি বলি যে ডিসেম্বর বা জানুয়ারিতে যে সংসদ নির্বাচন হওয়ার কথা, নিয়ম অনুযায়ী যে মেয়াদটি শেষ হচ্ছে সেটি হবে কি হবে না বা সেটা নিয়ে কোনো শঙ্কার কথা প্রথমত মূলত সরকারি দল আওয়ামী লীগের নেতাদের বা ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ১৪ দলীয় জোটের বৈঠকের সময় যে অভিযোগগুলো করেছেন সেইখান থেকে এর একটি সূত্রপাত বলে অনেকটা অনেকে ধারণা করতে পারেন বা অনেকে ধারণা করেন। যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক সময় বলা হয়েছে যে বিরোধী অংশ বা বিএনপি অথবা তাদের যারা অংশীদার আছেন তারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন, এরকম একটি অভিযোগ করছেন। তার মানে হচ্ছে যে তারাও একটি যে নির্বাচন বানচালের একটি অংশ ট্রাই করছে বলে তারা মনে করেন এবং সে একটি শঙ্কার জায়গা তৈরি হয়। আর সাধারণ মানুষের মধ্যে, আমজনতার মধ্যে যেই দুশ্চিন্তা বা টেনশন সেটি তো সবাই জানেন, বোঝেন। যেমন সবাই সবসময় আমাদেরকে প্রশ্ন করেন বা আপনারা যারা অন্যরা যারা রাজনীতির খোঁজ রাখেন বা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন, আমরা যখন রাজনীতিবিদ বা নীতি নির্ধারকদের কাছে যাই তাদের কাছে প্রশ্ন করি কী হতে যাচ্ছে আগামী নির্বাচনে, নির্বাচনটা কি হবে কি না, কীভাবে হবে, কেমন হবে, তাহলে একটা উত্তর আসলে তাহলে এরকম হলে ওরকম, ওরকম হলে ওরকম, এ ধরনের শঙ্কা বা নানান রকম দুশ্চিন্তার বিষয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কাজ করছে। সেরকম প্রেক্ষাপটে আমরা ২১ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে কমেন্টগুলো আমরা আমাদের হাতে পেয়েছি সেগুলো থেকে একটু আপনাদেরকে আগে জানিয়ে নিই, তারপর আমরা যেই খবরটির ভিত্তিতে আজকে আপনাদের সামনে এই টপিকটি তুলেছি সেটিতে যাব। ওবায়দুল কাদের ২১ জুলাইও বলছেন, বিএনপি তার অভিযোগ, বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, যেটি আমি একটু আগে বলছিলাম ওবায়দুল কাদের। তিনি বলছেন, সংবিধানের বাইরে কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না, সংবিধান বিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে না। বিএনপি এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে তারা হত্যাযজ্ঞ মেতে উঠেছে। আমি জানি না এই জায়গাটার আসলে কোন জায়গায় বেজ আছে বা কতটুকু, এই কয়দিনের মধ্যে এক দফার পর বিএনপি দিয়ে আক্রান্ত কেউ কোথায় মারা গেছেন এই ইনফরমেশান এখনও আমাদের হাতে অন্তত নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে থাকলে তিনি নিশ্চয়ইগুলো সামনে নিয়ে আসবেন। আমরা যে খবরটির দিকে আপনাদেরকে মনোযোগ দিয়েছি এই খবরটি আসলে আপনারা সবাই জানেন, কিন্তু যখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের মিডিয়ায় এই আলোচনাগুলো আসে তখন এগুলো আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই জায়গাটিতেই শিরোনাম হয়েছে, বাংলাদেশের নির্বাচন সংকটে কেন হয়েছে, বলা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত মানবজমিন কলকাতার সেই দ্য স্ট্যান্ডসম্যান থেকে, তারা স্ট্যান্ডসম্যানের বরাতে তারা রিপোর্টটি ছেপেছে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত স্ট্যান্ডসম্যান পত্রিকা জানাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা জানি সবাই, তারপরেও যেহেতু বাইরের পত্রিকা এবং ভারত একটা বড় বাংলাদেশের রাজনীতিতে কী বলে আগ্রহের জায়গা ভারত, সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ভারতীয় মিডিয়ার দিকে নজর রাখাই ভালো। তিন মাস পরে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে নয়, হোক একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, এই দাবিতে বিএনপির নেতৃত্বে সমস্ত বিরোধী দল একাট্টা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে এই পত্রিকাটি। গত এক সপ্তাহে নির্বাচনী সংঘর্ষে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবরের পর এই দাবি জোরদার হয়েছে। উল্লেখ্য, এই দাবি সংবিধান পরিপন্থী নয় তাও বলছে বিরোধী দলগুলো। ১৯৯৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন মূলত আওয়ামী লীগের দাবিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি গৃহীত হয়ে কেয়ারটেকার সরকার দ্বারা নির্বাচন করানোর ধারাটি অনুমোদিত হয়। নির্বাচনে বিএনপিকে পরাস্ত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ৯৬-এর কথা বলা হচ্ছে। তারা ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের একটি আদেশে সংবিধানের ১৩ নম্বর সংশোধনীটি বাতিল হয় এবং পঞ্চদশ সংশোধনী গৃহীত হয়। আপনারা জানেন যে বিচারপতি খায়রুল হকের সেই আদেশটি ছিল বিভক্ত একটি আদেশ। বিএনপি ২০১৪ সালে জাতীয় নির্বাচন বয়কট করে, এর ফলে তারা মূল রাজনীতির অনেকটা বাইরে চলে যায়। আমরা অনেক সময় বলেছি যে বিএনপির এটা ভুল সিদ্ধান্ত ছিল। ২০১৮ সালের নির্বাচনে তারা সংসদে ৩৫০টি আসন বলছে যে সংরক্ষিত মহিলা আসনসহ মধ্যে মাত্র ৭টি অধিকার করার সমস্যায় বিএনপি ৩৫০টির মধ্যে ৭টি অধিকার করায় সমস্যা ঘনীভূত হয়। বিএনপি এবারের নির্বাচনে সমমনা বিরোধী দলগুলোকে একই ছাতার তলায় এনে কেয়ারটেকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বচ্ছ ও নিরপেক্ষ দাবি করে তাদের তত্ত্বাবধানে নির্বাচন করতে চায়। আপনারা সবাই এই কথাগুলো জানেন, কিন্তু জানার পরেও এটি নতুন আলোচনার জন্ম দেয় যখন স্ট্যান্ডসম্যান একটি প্রভাবশালী পত্রিকা, এই প্রভাবশালী পত্রিকাটি এইটি হেডলাইন করে যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংকটে, এই সংকট দিনকে দিন ঘনীভূত হচ্ছে এবং
গাঢ় থেকে গাঢ় হচ্ছে। এই জায়গায় আসলে আমাদের রাজনীতিবিদদের কারোরই আমরা দেখছি না বা আমাদের উপলব্ধি হচ্ছে না যে তারা এই সংকট নিরসনের কোনো উদ্যোগ চেষ্টা সেই জায়গায় আছেন, বরঞ্চ সবাই একগুয়ে গর্তমী একটা অবস্থায় আছেন যে তালগাছ আমার, সেটা সরকারি দল বলেন বিরোধী দল বলেন, এবং তাদের মাঝখানে কেউ মনে হয় যাওয়ার, এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছে আমার মনে হয় যে তাদের মাঝখানে কেউ যাওয়ার স্পেসও পাচ্ছেন না, কেউ সাহসও কুলাচ্ছেন না। কারণ এর আগে 14-18 কিছু সংলাপ হয়েছিল, সেগুলো নিয়ে বিএনপির মধ্যে আবার একটা রিপারকেশন আছে যে সংলাপে বসলে কী হয়, বসতে হবে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে স্পেসিফিকলি, কেমনি কী হবে না হবে, এই ধরনের বিষয় বিএনপির মধ্যে আছে। সেরকম একটা প্রেক্ষাপটে কেউ কি এই ঝুঁকি নিতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বিএনপির মাঝখানে মধ্যস্থতা করবো, পরে তো দায় আসবে আমার কাঁধে, পরে যদি কিছু না হয় অথবা আওয়ামী লীগ দোষ দিবে অথবা বিএনপি দোষ দিবে, কেউ একজন দোষ দিবে, সেই দোষের দায় কেউ নিতে চাচ্ছেন না, নাকি কেউ এগিয়ে আসছেন যাদের সেই স্ট্রেংথ আছে কূটনীতিবিদরা, কিন্তু তারাও আসছেন নানান হিসাব নিকাশের মধ্যে দিয়ে। এবং গতকালকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক যদি কোনো কথা বলেও থাকেন, কোনো বার্তা দিয়ে থাকেন, মানব জীবন বলছিল যে কুকও একই বার্তা দিয়েছেন, একই বার্তা বলতে সুষ্ঠু নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচন, কারণ সেটা বলতে গিয়ে বেচারিত রীতিমতো ইন্টারভিউর মধ্যে পড়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি উল্টা পাল্টা প্রশ্ন করেছেন যে আপনার দেশে নির্বাচন কেমন হয় এটা আগে আমাদেরকে বুঝিয়ে যান, অনেকটা ব্যাপারটা এরকম যে আপনার দেশে প্রধানমন্ত্রী কি রিজাইন করে কি না ইলেকশনের সময়। এই বিষয়গুলো উঠে আসায় আমাদের মনে হচ্ছে যে এই মধ্যস্থতার জায়গাগুলো থেকে আসলে ওভাবে কাজ না হওয়ার কারণে এবং দুই দলের অবস্থানে একদম একাত্ম অনড় থাকার কারণে সমস্যা ঘনীভূত থেকে ঘনীভূত হচ্ছে, ফলে দেশের বাইরেও আলোচিত হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচন সংকটে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।